তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে একটি মারাত্মক দুর্ঘটনা ভারতবর্ষের তামিলনাড়ুর কুন্নুর জেলায় হয়েছে। উটিতে প্লেন ক্র্যাশে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক মোট 13 জন মারা গেছেন। এই দুঃখজনক ঘটনার জন্য সিম্পল জীবনের তরফ থেকে ওনাদের আত্মার শান্তি কামনা করি, এবং আমরা একজন ভারতবাসী হিসেবে খুবই শোকাহত এবং মর্মাহত। গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা আবার চলে এসেছি তোমাদের কাছে আমার সিম্পল জীবন নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলে এলাম সকালবেলায় কফি করে তোমাদের সাথে আড্ডা মারতে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। গতকাল তোমরা ব্লগ পাওনি, মানে গতকাল মানে বৃহস্পতিবার ব্লগটা পাওনি। আমার শরীরটা ভালো ছিল না, শরীর মানে চোখ প্রবলেম ছিল, চোখটা প্রবলেম করছিল, তার জন্য আমি এডিটিং করতে পারিনি, একটু রেস্ট দিয়েছি নিজেকে, যার জন্য হয়নি। তো কালকে যেটা শ্যুট করেছি সেটা তোমরা পাবে আজকে। তো চলো শুরু করি আজকে ব্লগটা। চা বলছি, কফিটা এনজয় করি, তোমাদের সাথে গল্প করি। নতুন বিস্কুট খুলি, আমি এই ফ্লেভারটা খাইনি, অনেকে হয়তো খেয়েছো। এটার চিজ ক্রিমটা আমি খেয়েছি, চকলেটটা খাইনি। চিজ ক্রিমটা আমার ভাই আমাকে প্রথম খাইয়েছিল, মালকিস্ট। চলো সেটা ওপেন করি, খাই চা দিয়ে, এই সরি কফি দিয়ে। এটা চিজ ক্রিমটা খেতে তো খুবই ভালো লাগে, দেখি এটা কিরকম। আচ্ছা, কালকে আমি আর বিজয় কনফিউজ ছিলাম যে বিস্কিটটা চকলেট না ভেতরের ক্রিমটা চকলেট। তো এটা ভেতরে ক্রিমটা চকলেট, কিন্তু এটা দেখো কেমন একটা গোলে গোলে মতো যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে বিস্কুটটা, জানি না কীরকম হবে। আগে তো ঢেলে নিই কৌটোয়। খেতে কেমন হবে বিস্কুটটা জানি না, কিন্তু চিজ ক্রিমটা কিন্তু এরকম গলা থাকে না ভেতরে, ক্রিমটা চিজটা আর ক্রিম নয়, চিজটা গলা থাকে না, এটা চকলেটটা কেমন গলা মতো। দেখো বিস্কুটগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো যাক গে, এটাই আজকে ব্রেকফাস্ট আমার, কফি আর মালকিস। ভালো কথা, দুর্গাপুরে প্রথম পেলাম মালকিস, এর আগে কোনোদিনও পাইনি। খুবই টেস্টি, খারাপ না, দুটো দু ধরনের টেস্ট, কিন্তু দুটোই খুব ভালো। তো কালকে লাইটিংটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর অবশ্যই কালকে যে সাহায্যটা তোমাদের কাছে চেয়েছি, প্লিজ তোমরা ওটা একটু দেখো, আমার বিনীত অনুরোধ তোমাদের কাছে। মানে খুব খারাপ লাগে যখন ভাবি না যে কেউ বাবা মা হারা হবে, খুব খারাপ লাগে সেটা, কারণ আমি নিজে সেই কষ্টের ওপর দিয়ে গেছি, জানি কতটা কষ্ট হয়, কি দুর্বিষহ লাগে সেই দিনগুলো, মনে হয় যেন পৃথিবীটা আমার জন্য শেষ হয়ে গেছে, আর কিছু নেই আমার জন্য বেঁচে, কিসের জন্য বেঁচে থাকবো, এরকমই দুর্বিষহ লাগে। তা আমি আমার মাকে মানে কি বলবো, অনেকে আমায় বারণ করেছিল বার্নিং ঘাট পর্যন্ত যেতে, অনেকে বারণ করেছিল, আমার ঠাম্মা বারণ করেছিল, আমার শাশুড়ি বারণ করেছিল, আমি কারো কথা শুনিনি।
লোকে বলেছে মেয়েরা যায় না, এই না সেই না। তো মেয়েরা যায় না, আমি এটা মানি না, কেন মেয়েরা যেতে পারবে না? সব জায়গায় ফেমিনিজম যদি হয় তাহলে শ্মশান যাত্রায় মেয়েরা যেতে পারবে না, এটা কেন? আমি সব মানিনি, এবং আমার মামা বাড়িতেও মানে না, আমার দিদিরাও যায়, আমার মামা তো দিদিরাও যায়। আমার দিদা মারা যাওয়ার সময় আমরা তো ছোট ছিলাম, আমরা যাইনি, কিন্তু দিদিরা গেছে। আর সবচেয়ে বড় কথা না, মানে আমার তখন এটা সাইকোলজিক্যাল দিক থেকে মনে হচ্ছে, এখন অনেকটা ম্যাচিওর হয়ে গেছি, হয়তো 4 বছরে দুঃখের ওপরে পলি পড়তে পড়তে দুঃখটা অনেকটা কমে গেছে। দেখো, মা বাবা না থাকার দুঃখ কোনোদিনও কমে না, কিন্তু অনেকটা থিতু হয়েছি। তখন দাঁড়িয়ে আমার ওই কথাটা না, আমার মানে ওই সিচুয়েশনটা আমার খুব খারাপ লাগে, যে কেউ মারা গেলে যে নিয়ে চলে যায় শ্মশানে, তারপর যখন ফিরে আসে, সেই সিনটা না আমার একদম ভালো লাগে না। মনে হয় যেন কোথায় রেখে এলো তাকে। তো সেই রেখে আসাটা আমি শেষ অবধি দেখতে চেয়েছিলাম, যে আমার মাকে ওরা কোথায় রেখে আসবে। আমি তার আগে কোনোদিন শ্মশান ঘাট দেখিনি, যাইনি, কোথাও দেখিনি। আমার মার বেলায় আমি প্রথম গেছি। আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে দেখেছি, মাকে চুল্লিতে ঢোকাচ্ছে যখন, সেই পর্যন্ত দাঁড়িয়ে দেখেছি। কেননা কোথাও যেন মনে হয় যে না দেখলে আমার মনে হচ্ছিল তখন, যে মনে হবে যে মা কোথাও আছে, কিন্তু আমি সেটা আমার মনকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম যে মা নেই, কোথাও নেই, কোনো অস্তিত্ব আর মার নেই। আমার যেন মনে হয় কেউ মারা গেলে শ্মশানে নিয়ে গেলে কোথাও একটা রেখে আসে। ছোট থেকেই আমার এটা মনে হয় যে কোথাও রেখে আসি, কোথাও তার অস্তিত্ব আছে, কিন্তু সেটা শেষ, সেটা যে শেষ আর যে কিছু বাকি নেই, সেটা আমি সেদিন দাঁড়িয়ে দেখতে চেয়েছিলাম, যে আমার মারার কোথাও কোনো অস্তিত্ব নেই, শেষ। অনেকে না করেছিল, তো আমি তো তোমাদের বলেছি, এবং আমার ডেসক্রিপশনেও দিয়েছি দেখবে, যে আমার সমস্ত কিছুতে আমি বিজয়কে পাশে পেয়েছি, সেটা অবাঞ্ছিত ইচ্ছা হোক, বাঞ্ছিত ইচ্ছা হোক, কোনো মানে অবাঞ্ছিত ইচ্ছা মানে যেগুলো করাটা ঠিক হবে না, তো সেই জিনিসগুলো তো কিন্তু আমি ওকে পাশে পেয়েছি। কিরকমভাবে, ও কিন্তু আমাকে এইভাবে বলে দিয়েছে যে দেখো এটা করলে এটা খারাপ হবে, এটা হতে পারে, তো তুমি যদি সেটা সেই খারাপটা নিতে চাও বা মেনে নিতে চাও তাহলে তুমি তো এই কাজটা করতে পারো। তো সেই রকমভাবে আমি সব কিছুতে ওকে পাশে পেয়েছি। তো তখন বলেছে না যাবে, এবং আরেকজনের কথা না বললে খুব অন্যায় হবে, আমার শ্বশুর বাবা, আমার শ্বশুর বাবাও বলেছে হ্যাঁ নিশ্চয়ই যাবে, ওর মন যেটা চায় ও সেটা করুক, ওকে কিছুতে আটকাস না, কেন ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ও যাবে। আমি যেহেতু আমার শ্বশুর বাবাই মানে বিয়ের পর আমার গার্জেন, বিজয়ের পরে উনি আমার গার্জেন, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা আমি যাবো, বলছে হ্যাঁ মা তোমার যদি যেতে ইচ্ছা করে তুমি নিশ্চয়ই যাবে, যাও। তখন মানে বিশ্বাস করবে না, জানি না দেখে দেখবে কি না আমার ব্লগটা বা দেখে, কিন্তু আমি আমার মা মারা যাওয়ার পরে খুব কম লোকের কাছেই হাউমাউ করে কাঁদতে পেরেছি, সেটা বিজয় আমার শ্বশুর মশাই, খুব কম লোকের কাছে, মানে আমরা ঝট করে যে কোনো মানুষের সামনে দাঁড়িয়ে না কেঁদে ফেলতে পারি না আমি। তো মা মারা যাওয়ার পর আমি যখন শ্বশুর মশাই যাই আমার বাড়িতে, আমার বাবাকে দেখে আমি খুব কেঁদেছিলাম, এবং মিথ্যা তো বলবো না, আমার মা মারা যাওয়ার পরে আমি সবসময় আমার খোঁজ নেওয়া, ফোন করে করে খোঁজ নেওয়া, তারপরে বিজয়কে বকাবকি করা যে ওকে ওকে কিন্তু কোনো ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, ওর সঙ্গে কিন্তু ওকে কখনো বকিস না, ও কিন্তু খুব মেন্টাল ট্রমার মধ্যে আছে, মানে আমি যে তখন কতটা খারাপ অবস্থায় ছিলাম বাবা বুঝতে পেরেছিল। সবসময় বলতো বিজয়কে তখন যে ওকে কোনো রকমভাবে কিন্তু দুঃখ দিস না, মেয়েটা কিন্তু দুঃখে আছে। যাক গে, সেসব কথা বলতে গেলে মন ভারী হয়ে যায়, পারি না
যেটার জন্য এতগুলো কথা বললাম, তোমরা প্লিজ একটু হেল্প করো, যা পারো তাই হেল্প করো। দেখো আমরা অনেক পয়সা নষ্ট করি, অনেক কিছুতে অনেক পয়সা দরকার হয় না, সে খরচাগুলো আমরা করে ফেলি। তো সেইটুকু টাকা যদি একটা অন্য মানুষের জন্য খরচ করা হয়, তাহলে দুটো ছোট ছোট বাচ্চা অন্তত তার বাবা পিতৃহারা হওয়া থেকে মুক্তি পায়। বাবা মা সবারই সারা জীবন থাকে না, সেটা কথা নয়, কিন্তু একটা অল্প বয়সী মানুষ মারা গেলে তার মেয়েদের, আমাদের সমাজে তার মেয়েদের কি অবস্থা হতে পারে আশা করি তোমরা বুঝতে পারো। মা মারা যাওয়াতে আমাকে বহুবার শুনতে হয়েছে কথাটা, আমি বিবাহিত, সব হয়ে গেছে, মানে আমার আমার জীবনটা একটা জায়গায় এসে স্টেবল হয়ে গেছে, আমার ভাইও তখন তার পরে পরেই চাকরি পেয়ে গেল, কিন্তু আমাকে না সবসময় কথাটা শুনতে হয়েছে যে তোর মা মারা গেছে, তোর কোনো কষ্ট নেই, কষ্ট আমার বাবার, কষ্ট আমার ভাইয়ের, আমার কোনো কষ্ট নেই। যারা এই ধরনের কথাগুলো বলে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, জীবনে যদি আমার বয়স 100 হয়ে যায় আর আমার মার বয়স 120ও হয় না, তখনও মনে হবে না যে আমার মা মারা যাক, সে আমার বিয়েই হয়ে যাক, আমার সন্তানই হয়ে যাক, আমি নাতি নাতনির মধ্যে কিনে যাই হোক না কেন। আমার দিদাও যখন মারা গেছিল আমরা তখন বড় বড়, আমার মার কি কষ্ট হয়নি? আমার বিয়ে 7 বছরের মধ্যে আমার মা মারা গেছে। এই কষ্ট এগুলো মানুষ না, মানে কি বলবো, কিছু মানুষের কথা বলতে হয় তাই কিছু মানুষ কথা বলে, কিছু বলতে হবে তাই বলে, ভেবেচিন্তে কথা বলে না, তাই এই ধরনের অন্যায্য কথাবার্তা বলে। তো যাকগে, আজকে অনেক কিছু বলে ফেললাম, তোমাদের মনের কথা শেয়ার করে ফেললাম, মনটা ভারী হয়ে যাচ্ছে। তো যাকগে বন্ধুরা, তোমরা চেষ্টা করো, আর এর থেকে বেশি কিছু বলতে চাই না, হয়তো আমি আরও অনেক বেশি কিছু বলে ফেলবো যেটা কারোর পক্ষে ভালো হবে না। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কি রান্না হবে পরে বলছি। তো দিদি আসুক রান্না করবে, তো সঙ্গে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো স্নান পুজো সেরে চলে এলাম আমি, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে প্রায় 3টে বাজতে যায়, 2:45 মতো বাজে এখন, বেলা হলো কারণ আমি একটা জিনিস খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, খুঁজে পেয়েও কোনো লাভ হলো না, সেটা হচ্ছে আমার এই ট্রেটা, মাইক্রোওয়েভের ট্রেটা, যেটা আমার প্রথম মাইক্রোওয়েভের জন্য কিনেছিলাম। তো এই ট্রেটা এটার মধ্যে হচ্ছে না, এটা বড়, তা এখন বুঝতে পারলাম যে আমার আগের মাইক্রোওয়েভটা মনে হয় বড় ছিল, এটা ছোট। হ্যাঁ, অনেক দিন আগে তো অবশ্য, হ্যাঁ, এটা দেখেও বোঝা যায় যে অনেকটাই বড় ছিল ওটা। তো পেলাম, পেয়েও এটা কোনো লাভ হলো না, খুঁজছিলাম কেন, একটা জিনিস বানানোর জন্য, পুডিং বানানোর জন্য খুঁজছিলাম। তো এটার মধ্যে রেখে, পুডিং মানে জল দিয়ে রেখে তার মধ্যে বানাবো। তো দেখলাম এটা দিয়ে একবার চেষ্টা করে দেখলাম, দেখলাম একটুখানি ঘোরার পরে ঘরার করে আওয়াজ হয়েছে, আমি সবসময় বন্ধ করে দিলাম, ভয় লাগে না বলো, ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে গেলে 1 নম্বর, তারপরে যদি কি বাস্ট ফাস্ট করে যায় আমার সেটাই সবচেয়ে বড় ভয় লাগে। যাই হোক, চলো খেয়ে নিই, খিদে পেয়েছে আজকে আমার, আর অনেকটা বেলা হয়ে গেছে, আমি সকালে কিছু খাইনি সেভাবে, তো চলো খেয়ে নিই আগে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তো খাওয়ার রান্নাগুলো আজকে আর তোমাদের দেখানো হয়নি, এত খিদে পেয়ে গেছিলো আর এত বেলা হয়ে গেছিলো যেন দেখানো হয়নি। তো ভাবছো অস্মিতা খেয়ে দে কেন গাজর পিল করতে বসেছে, পিলার নিয়ে গাজর নিয়ে বসেছে, কারণ আছে। বিজয়বাবুর ফরমাইশ অনেক দিন ধরে, গাজরগুলো সানডে এসেছে বাজারের সাথে, তো সেই দিন থেকেই চলছে কথা যে একটু গাজরের হালুয়া বানাও, কতদিন বানাও না, তো সেই জন্যই চলছে গাজর ছোলা। এরপর এটাকে গ্রেট করবো, গ্রেটার দিয়ে, ঘষুনি দিয়ে আর কি, বাংলা কথায় যা হয় ঘষুনি দিয়ে এটাকে ভালো করে ঘষে নেব। তারপরে কী করে বানাই তোমরা অনেকেই জানো কীভাবে বানায়, তো চলো
যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি এগুলো আগে ঘষে নিই, মানে গ্রেট করে নিই আর কি। তো এখন তো পিল করছি, তো দেখতে থাকো, সাথে থাকো, যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো দেখো বন্ধুরা, গাজর আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি বানিয়ে ফেলবো। চলো বানাই, আমার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে জলটা শুকিয়ে গেলে আমি দেবো ঘি। তো আগে আমি একটুখানি রিফাইন তেল দিয়ে নেবো, যাতে ঘিটা পুড়ে না যায়। কড়াইটা আমার যেহেতু ছোটো, এটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো অল্প একটু তেল দিয়ে নিলাম, যাতে ঘিটা না পড়ে। তো আমি খুব বেশি ঘি দেবো না, তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে। আমি জাস্ট 1 টেবিল স্পুন মতন দিলাম, যাতে গন্ধটা হয়। ঘি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, দেখো গরম হয়েও গেছে। আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি এটা গাজরটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকে গাজর সিদ্ধ করে নেয়, এটাকে একটু ব্লাঞ্চ করে নেয়, কিন্তু আমি করি না। আমি এটাকে একদম পুরোটা ঘিয়ে ভাজব। মানে সিমে ছিল, সিমের থেকে একটু বাড়িয়ে নেবো, মিডিয়াম করে নেবো। এটাকে আমি ভাজবো, বেশ অনেকক্ষণ ধরে ভাজবো। ভাজতে ভাজতেই গাজরটা সিদ্ধ হয়ে যায়, তাই ব্লাঞ্চ করার দরকার নেই। যারা ব্লাঞ্চ করে নেয় কেন করে আমি জানি না, অনেকে করে বলে সিদ্ধ করে না, কেন সিদ্ধ করার দরকার হয় না বন্ধুরা। গাজর খুব নরম জিনিস, তো পুড়িয়ে এই অবস্থায় ভাজতে ভাজতে খানিকটা সিদ্ধ হয়ে যায়। আর পরে যখন আমি ক্ষীর দুধটা দেব এর মধ্যে, মানে দুধটা ঘন করে যে রেখেছি সেতে এটা সিদ্ধ হয়ে যাবে। এরকম দুধটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা 500 দুধ ছিল। আমি এটাকে জাল দিয়ে প্রায় 300 মতো করে নিয়েছি, তো আরেকটু জাল দেবো, 250 মতন, মানে হাফ করে নেবো এটাকে আর কি। 250 মতন 500 দুধটাকে জ্বালিয়ে 250 করে নেবো, দিয়ে তারপরে এটাতে দেবো। তো তোমরা আমুল গোল্ড ব্যবহার করতে পারো, খুব ভালো লাগে খেতে, যেহেতু ওটা রিচ ক্রিম থাকে ওর মধ্যে, খুব ভালো লাগে। আর না হলে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো, খোয়া ক্ষীর অল্প দুধ ব্যবহার করতে পারো, গাঢ় করার জন্য পাউডার দুধ ব্যবহার করতে পারো, তো এগুলো ব্যবহার করতে পারো। আমি এগুলো কোনোটাই সেইভাবে ব্যবহার করব না, কেননা বিজয়ের এতটা দুধের প্রোডাক্ট, এবং এটাও কি বলে ওটাকে, টোন্ড মিল্ক, এটাও টোন্ড মিল্ক। বিজয়ের যেহেতু কোলেস্ট্রল আছে, এর জন্য বেশি দুধ তো পক্ষে ভালো নয়, তার জন্য আমি টোন্ড মিল্ক ব্যবহার করছি। দেখো অলরেডি ওইটুকু টাইমে আমাদের গাজরটা কেমন সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখানে দেখো ভিজিয়ে রেখেছি, তো এখানে ভিজিয়ে রেখেছি আমি কাজু কিশমিশ আর আমন্ড, এগুলো দেবো এর মধ্যে। আর একটা জিনিস, আমি কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করব না। চিনি ব্যবহার করবো না মানে এই নয় যে মিষ্টি খাবো না, তা নয়, মিষ্টি খাবো, এর মধ্যে আমি অনেকটা গুড় ব্যবহার করবো বন্ধুরা। কেননা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম হয়। তো তুমি কখনো করে দেখো, খুব ভালো লাগে গুড় দিয়ে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, হয়ে গেছে এটা। তবে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি পুরো দুধটা দিয়ে দেবো। তো দেখো এবার এটা আস্তে আস্তে হতে থাক। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো, আমন্ডসগুলো একটু কেটে নেবো। দুধটা একটু ভেঙে নিলাম, নাহলে বলতে চাইবে না।
আরো একটা জিনিস দেবো বন্ধুরা, যেটা তোমরা ইউজ করো কিনা জানি না, আমি খুব ব্যবহার করি, যেটা আমার মনে হয় অনেকেরই মনে হয় অনেকেই জানো যে এটা মিষ্টি জিনিসের স্বাদ থেকে বাড়ায়, সেটা হচ্ছে এক চিমটে নুন। যেটা না দিলে তুমি মিষ্টি জিনিসের টেস্ট ঠিক মতো, তাই বলে এক কাড়ি দিয়ে দিও না, মানে মিষ্টি জিনিসের টেস্টটা খুব ভালো মতো বোঝা যায় যদি তুমি এর মধ্যে এক চিমটি নুন দাও। কোনো দিনও দিয়ে দেখবে খুব ভালো লাগবে। তো আমি যে কোনো মিষ্টি রান্না করি এটার মধ্যে এক চিমটি নুন দিই। তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার, গার্নিশ করে দিয়েছি আমি কাজু কিশমিশ আর আমন্ডস দিয়ে। তো মিষ্টিটা আমি খুব একটা চেক করিনি, তো আশা করি হয়ে যাবে, ঠিক যা মাপে দিয়েছি ঠিকই হবে। তো দেখলে তোমরা গাজর হালুয়া বানালাম, হয়ে গেল বানানো, এবার থাক এটা। এটাকে আগে নর্মাল টেম্পারেচারে আনবো, তারপরে ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে তারপরে খাবো। তো সেটা খেতে খেতে রাত্রি সে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ব্লগটা আমি এখানেই এন্ড করবো। এবার এতটা পরিশ্রম হয়ে গেছে, আমার শরীরটা এবার খুব ক্লান্ত লাগছে, চোখটা ব্যথা ব্যথাও করছে। এবার আমি সন্ধে দেবো, দেখো বাইরে সন্ধে হবে হবে করছে, সন্ধেটা দিয়ে তারপরে আমি একটু বিশ্রাম করবো। আমার আর ভালো লাগছে না, হাতও ব্যথা করছে, চোখটাও ব্যথা ব্যথা করছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো চলি, টাটা।